Assalamualaikum everyone, welcome back to my channel. आशा करछि आपनारा सबाई भालो आछेन, आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। आजके आमि आपनादेर साथे शेयर करब छोटो बेबी जामाय किभाबे हैंड पेंटिंग करते हैं। तो हैंड पेंटिंग एर जगते आमि एकेबारेई नतुन, आमि जस्ट किछु मार्क्से होच्छे हैंड पेंट करे सेल करेछि, एछाड़ा आर किछुई ना। तो आज के आपनादेरके हैंड पेंटिंग निये किछु कमन प्रश्नेर उत्तर दिब। अनेक आपनारा किन्तु आमाके प्रश्न करे थाकेन जे मार्क्से आमि कि कापड़ व्यवहार करि मार्क्स करार जन्य आर कि रंग व्यवहार करि। तो आज के आपनादेरके सेई प्रश्नगुलोर उत्तर दिब। आशा करछि आपनारा आमार पुरो भिडियोटा देखबेन। तो एखाने आपनादेरके आमि किछु রঙ দেখিয়ে দিচ্ছি। এই যে এই রঙগুলো আমি হচ্ছে পেইন্ট করার জন্য এই রঙগুলো ইউজ করি। আর আমি আপনাদেরকে রঙের নামটাও দেখিয়ে দিচ্ছি। এই রঙের নামটা হচ্ছে ফারিহা অ্যাক্রেলিক কালার, ফারিহা অ্যাক্রেলিক কালার। তো এই এই রঙগুলো আমি ইউজ করি, ফারিহা অ্যাক্রেলিক কালার। আমি আবারও বলে দিচ্ছি, এই রঙগুলো প্রত্যেকটা বয়ামে মানে 15 ml করে থাকে, আর এটার দাম হচ্ছে 35 টাকা। আর তাছাড়াও আপনি সানফ্লাওয়ার কিটসও পেয়ে যাবেন, সানফ্লাওয়ার। আর একটা ওটা হচ্ছে একটা বক্সে থাকে, প্রায় 10টার মতো কালার একটা বক্সে থাকে, মেন মেন যে কালারগুলো আমাদের প্রয়োজন হয়, আর সেটার দাম হচ্ছে 350 টাকা। তো এখন আমি সামান্য এনকে অ্যান্ড বাইন্ডার তুলে আগাতে লাগিয়ে দেন হচ্ছে রং দিয়ে হচ্ছে প্রথমে আউটলাইনটা করে নেব, তারপর হচ্ছে আমি ভরাট করে নেব। আর এনকে অ্যান্ড বাইন্ডারটা মেশানোর কারণ হচ্ছে এটাই যে এনকে অ্যান্ড বাইন্ডারটা একটু একটু করে মিশিয়ে করলে আপনার কাজটা অনেকটা সফট হবে, আর হচ্ছে কাজটা হচ্ছে রংটা হচ্ছে টেকসই হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো অনেক আপিরাই কিন্তু আমাকে কোশ্চেন করেন যে আমি হচ্ছে কি কাপড় ইউজ করি মাস্কের জন্য। তা আমি হচ্ছে সুতি ভয়েল কাপড়টা হচ্ছে ইউজ করি মাস্ক তৈরি করার জন্য। তো আমার চ্যানেলে কিন্তু মাস্ক কীভাবে সেলাই করতে হয় সেই ভিডিওটা দেয়া আছে। অনেক আপিরাই হচ্ছে জানতে চান যে মাস্ক কীভাবে তৈরি করতে হয় আপু। তো আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মাস্ক কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর হচ্ছে আমি তো বললামই যে মাস্ক তৈরি করার জন্য আমি হচ্ছে সুতি কাপড় ইউজ করি। তো মাস্ক তৈরি করার জন্য কিন্তু পপলিন কাপড়টাও ইউজ করা হয়, বাট সুতি যে কাপড়টা সেটা হচ্ছে একটু সফট হয়, একটু আরামদায়ক হয়, খসখসে ভাবটা থাকে না। আর হচ্ছে অনেক ভাইয়ারা আমাকে জিজ্ঞেস করেন, আমি হচ্ছে ফেসবুক থেকে কালেকশন করে কিছু হ্যান্ড পেইন্ট শাড়ি আর ভিডিও শেয়ার করেছিলাম পিক কালেকশন করে। তো অনেক ভাইয়ারা আমাকে জিজ্ঞেস করেছেন যে শাড়িগুলো কীভাবে নিতে পারবো। আসলে ওই শাড়িগুলো হচ্ছে আমি সেল করি না, আমি পিকগুলো কালেকশন করে দেন একটা ভিডিও ক্রিয়েট করে হচ্ছে আমি ইউটিউবে শেয়ার করেছি। তবে আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব, তামান্না আর্ট অ্যান্ড ক্রাফট, এটা হচ্ছে একটা চ্যানেল। তো তামান্না আফরোজ আপুর চ্যানেল, উনি হচ্ছে এই হ্যান্ড পেইন্ট শাড়ি এবং পাঞ্জাবি নিয়ে কাজ করে। তো আমি হচ্ছে রিসেন্টলি বেবি ফ্রক নিয়ে কাজ করা শুরু করেছি। তো আপনারা যদি কেউ বেবি ফ্রক নিতে চান হ্যান্ড পেইন্টের তাহলে আমাকে নক করতে পারেন, আর আদারওয়াইজ হচ্ছে যদি আপনারা শাড়ি নিতে চান তাহলে তামান্না আর্ট অ্যান্ড ক্রাফট এই চ্যানেলের আপুকে নক করবেন। উনি কিন্তু খুব সুন্দর সুন্দর হ্যান্ড পেইন্টিং শাড়ি আপনাদেরকে করে দিতে পারবে। আর হচ্ছে আমি ফুলগুলো করে নিয়েছি, এখন এই ফুলগুলো আমি শুকানোর অপেক্ষায় আছি, মাঝখানটাতে অন্য কালার দিয়ে আমি ভরাট করে নেব। দেন আমি পাতার রংটা দিয়ে দিচ্ছি গ্রিন কালার। প্রথমে আমি আউটলাইন করে নিয়েছি, তো পাতাতেও কিন্তু আমি সেমভাবে এনকে অ্যান্ড বাইন্ডার অল্প অল্প করে তুলে আগাতে লাগিয়ে তারপর রং দিয়ে আমি ভরাট করে নিয়েছি। আর যেহেতু আমি যে কালারগুলো ব্যবহার করি সেটাতে কিন্তু এনকে বাইন্ডার সব কিছু মেশানোই থাকে, এটা হচ্ছে রেডিমিক্স কালার, তো এটাতে ব্যবহার না করলেও চলবে। তারপরেও আমি এগুলো ব্যবহার করে দিয়ে নিয়েছি কাজটা আরও বেশি সফট হওয়ার জন্য। আর হচ্ছে এই রঙগুলো ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু রঙের বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, আর রঙগুলো ব্যবহার করার আগে ভালো করে শেক করে তারপর কিন্তু বোতলটা খুলতে হবে। তো হচ্ছে আমি এখন মাঝখানটা ভরাট করে নিচ্ছি, এই যে ফুলের মাঝখানটা।
তো আশা করছি যে আপুদের হচ্ছে প্রশ্ন ছিল হ্যান্ড পেইন্ট সম্পর্কে, মাস্ক সম্পর্কে এবং কী রং ইউজ করি এটা সম্পর্কে। তো আপনারা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আমি ডালের কালার করেছি। আর যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। আসলে আমি এই হ্যান্ড পেইন্টিং জগতে একেবারেই নতুন, তারপরেও আমার পক্ষ থেকে, মানে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করতে। তো আশা করছি হচ্ছে আমার আজকে এই বেবি ফ্রকের পেইন্টটা আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই এটা পেইন্ট করার পর 24 ঘন্টা বাতাসে শুকিয়ে দেন হচ্ছে রোদে শুকাতে হবে, কারণ একটা আঠালো ভাব থাকে। রোদে শুকিয়ে তারপরে হচ্ছে উল্টো পিঠে আয়রন করে নিতে হবে। আর কমপক্ষে 10 থেকে 15 দিনের আগে কিন্তু হ্যান্ড পেইন্ট করা কাপড়গুলো ধোয়া যাবে না। আশা করছি আপনারা আপনাদের সব উত্তর পেয়ে গেছেন। আজকে তাহলে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।